তাহলে কলকাতা বাংলা তারকা পায়েল সরকারকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন। কেননা এই তারকা তার কেরিয়ার অনেকগুলো চলচ্চিত্র উপহার দেন তিনি তার অনুরাগীদের। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের মধ্যে বরংবার নজর কাড়ে। সুতরাং এই জন্য অবশ্য তিনি তার অভিনয় গুণে দর্শকদের মধ্যে আলোচনায় থাকেন সর্বদাই। বাইদই টলিগঞ্জের এই তারকাকে আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, কেননা সেখানে এই তারকা তার নিত্যদিনের আপডেট শেয়ার করেন অনুরাগীদের মাঝে। কিন্তু মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবিও শেয়ার করে আলোচনায় থাকেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল একটি ছবি শেয়ার করেছেন। তবে তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সাদা শর্ট টপ পরে ক্যামেরার সামনে ধরা দিতে, সেই সাথে অবশ্য শর্ট প্যান্টও পরেছেন এই তারকা। মোরওভার বাঁধা চুলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা আকর্ষণীয় লাগে। সুতরাং এই জন্য অবশ্য তার রূপের প্রতি দিশেহারা হয় তার অনুরাগীরা। কিন্তু তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে মাইলাপ বলে দাবি করেন, তবে আবার অনেকে তার কাছে তার রূপের রহস্য জানতে চায়। সেই সাথে অনেকে আবার তাকে প্রিটিকা লিখেছে, তবে আবার অনেকে জানতে চায় এই তারকাকে আগামীতে কোন চলচ্চিত্রে দেখবে তার অনুরাগীরা। কেননা আপাতত এই তারকার হাতে অনেকগুলো প্রজেক্টের কাজ আছে। সুতরাং এই জন্য অবশ্য তার অনুরাগীরা জানতে চায় আগামীতে তাকে কোন চলচ্চিত্রে দেখবে। মোরওভার এই তারকাকে সর্বশেষ আবারও অরণ্যের মাঝে দিনরাত্রি চলচ্চিত্রে দেখা যায়। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের মধ্যে ভালো লাগে। সুতরাং এই জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য আলোচনায় ছিলেন। অন্যদিকে টলিগঞ্জের আরেক আলোচিত তারকা হলেন কৌশানী মুখার্জি। কেননা এই তারকা তার অল্পদিনের কেরিয়ার অনেকগুলো চলচ্চিত্র উপহার দেন তিনি তার অনুরাগীদের। সুতরাং এই তারকা তার অভিনয় গুণে দর্শকদের মধ্যে প্রতিনিয়ত আলোচনায় থাকেন। মোরওভার টলিগঞ্জের এই সুন্দরীকে সর্বদা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যায়, কেননা সেখানে এই তারকা তার নিত্যদিনের আপডেট শেয়ার করেন তার অনুরাগীদের মাঝে। তবে মাঝে মাঝে খোলামেলা অবতারে ক্যামেরার সামনে ধরা দিয়ে বিতর্কের শিকার হয়। কিন্তু যে হোক, সে সকল বিতর্ককে এই তারকা সেভাবে গ্রহণ করে না। সেই ধারাবাহিকতায় সম্প্রতি এই তারকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল অনেকগুলো ছবি শেয়ার করেন। কেননা তার প্রকাশ করা ছবিতে দেখা যায় ইয়েলো কালারের লং টপ পরে ক্যামেরার সামনে ধরা দিতে, যদিও খোলামেলা চুলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে। ঠিক এই জন্য অবশ্য তার রূপের প্রতি ইতিমধ্যে ঘায়েল হয় তার অনুরাগীরা। কিন্তু তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভ ইমোজি দেয়, যদিও আবার অনেকে ফাটাফাটি লিখেছে। কিন্তু অনেকে আবার এই তারকার রূপের প্রশংসা করেছেন, সেই সাথে অনেকে আবার তাকে কুইন বলে দাবি করেন, যদিও আবার অনেকে তাকে কিসের ইমোজি দেয়, সেই সাথে অনেকে আবার তাকে ওয়ান্ডারফুল লিখেছে। তবে অনেকে আবার জানতে চায় এই তারকা কবে বিয়ে করবে, কেননা বনির সঙ্গে এই তারকা প্রায় অনেকদিন ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন। যদিও মাঝে অবশ্য জানা যায় বনিকে খুবই তাড়াতাড়ি বিয়ে করবেন এই সুন্দরী, কিন্তু কবে টলিগঞ্জের এই সুন্দরী বিয়ের পিঁড়িতে বসবে সেটি অবশ্য জানায়নি এই সুন্দরী। মূলত এই জন্য অবশ্য তার অনুরাগীরা তার বিয়ের বিষয়ে জানতে চায়। কিন্তু এই তারকা বারবার জানিয়েছেন তিনি যখন বিয়ে করবেন সকলকে জানিয়ে করবেন, কেননা এই তারকা তার বিয়ে নিয়ে কোনো রকম লুকোচুরি করবেন না তার অনুরাগীদের মাঝে। তাই তো এই তারকা যখন বিয়ে করবেন সকলকে জানাবেন বলে জানিয়েছেন এই সুন্দরী। সুতরাং যাহোক, জেনে তো নিলেন টলিগঞ্জের তারকা কৌশানী মুখার্জি আপাতত আকর্ষণীয় রূপে ক্যামেরার সামনে ধরা দেয়। তবে এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।